আজ 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিবস। আধুনিক পরিবর্তিত বিশ্ব সমাজে এই দিনটি অত্যন্ত ঘটা করে প্রতিপালিত হয়। বিশেষ করে নবপ্রজন্মের প্রতিনিধিদের কাছে এই ভ্যালেন্টাইন্স ডে তথা ভালোবাসা দিবস একটা অত্যন্ত গুরুত্বের দিন। যদিও ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট দিন বা সময় নির্ধারিত থাকে না, তারপরেও পোশাকে এই দিনটাতে ভালোবাসা দিবস উদযাপনের বিভিন্ন বহর আমরা দেখে চলেছি। প্রেমিক প্রেমিকা, প্রিয়তম প্রিয়তমা, প্রিয় প্রিয়সী, স্বামী স্ত্রী, অনেক ক্ষেত্রেই আমরা দেখে থাকি বিভিন্নভাবে এই বিশেষ দিনটি উদযাপন করে থাকে। আজকের দিনটি এই প্রতিবেদন শুরুর ঠিক মুহূর্তে আমরা ভালোবাসা দিবস উপলক্ষে প্রথমেই প্রত্যেকের প্রতি একরাশ ভালোবাসা নিবেদন করছি। ভালোবাসা দিবস সম্পর্কে বা কিভাবে এই পৃথিবীতে ভালোবাসা দিবস উদযাপনের রীতি কিংবা রেওয়াজ চলে এসেছে তার আলোচনা আমরা করব। তার আগে আমরা চাইব গোটা পৃথিবীতে ভালোবাসার বন্ধন বলিষ্ঠ হোক, প্রত্যেকটা প্রেম পূর্ণতা লাভ করুক। ভালোবাসা দিবসের এই দিনে আমাদের একান্ত চাওয়া ভালোবাসা ভালোবাসতে বাসতে অনেকটা বিকশিত হোক। প্রতিটা প্রেমিক প্রেমিকা, প্রিয়তম প্রিয়তমা কিংবা স্বামী স্ত্রী একে অপরের প্রতি ভালোবাসার চিরবন্ধনে আরো দৃঢ়ভাবে কাছে আসুক, কাছে থাকুক, আমরা এটাই চাইছি। চলুন একটু জেনে নেওয়া যাক ভালোবাসা দিবস নিয়ে। বর্তমানে সমগ্র বিশ্বে এই দিনটিকে খুব ঘটা করে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করা হয়। এই দিনে পার্ক ও বিনোদন কেন্দ্রগুলো ভালোবাসার মানুষে পরিপূর্ণ থাকে। ভালোবাসা দিবসের এই দিনে প্রিয়জনকে সবাই ফুল ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকে। বিশ্ব ভালোবাসা দিবস কয়েক বছর আগ পর্যন্ত বিশ্বব্যাপী ঘটা করে পালন করা হতো না। এই দিবসটি যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্য সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। বর্তমানে দিবসটি বিশ্বব্যাপী দেশে দেশে আনন্দ উন্মাদনার সঙ্গে পালন করা হয়। প্রাচীন রোমে 14ই ফেব্রুয়ারি ছিল রোমান দেবদেবীর রানী জুনুর সম্মানে ছুটির দিন। জুনুকে নারী ও প্রেমের দেবী বলে লোকে বিশ্বাস করত। কারো কারো মতে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হওয়ার কারণ ছিল এটিই। আবার কেউ বলেন রোমের সম্রাট ক্লোডিয়াস 200 খ্রিস্টাব্দে দেশে বিয়ে প্রথা নিষিদ্ধ করেন। তিনি ঘোষণা দেন আজ থেকে কোনো যুবক বিয়ে করতে পারবে না, যুবকদের জন্য শুধুই যুদ্ধ। তার মতে যুবকরা যদি বিয়ে করে তবে যুদ্ধ করবে কারা? সম্রাট ক্লোডিয়াসের এ অন্যায় ঘোষণার প্রতিবাদ করেন এক যুবক যার নাম ভ্যালেন্টাইন। অসীম সাহসী এ যুবকের প্রতিবাদে ক্ষেপে উঠেছিলেন সম্রাট। রাজদ্রোহের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে। 14ই ফেব্রুয়ারি ভোরবেলা মাথা কেটে ফেলে হয় তার। ভালোবাসার জন্য ভ্যালেন্টাইনের আত্মত্যাগকে স্মরণ করতে তখন থেকেই এই দিনটিকে পালন করা হয় ভ্যালেন্টাইন্স দিবস হিসাবে। তবে এটিও সর্বজন স্বীকৃত নয়, এখানেও দ্বিমত আছে। কারো কারো মতে প্রাচীন রোমে ভ্যালেন্টাইন নামে একজন চিকিৎসক ছিলেন। তিনি রোগীদের প্রতি ছিলেন ভীষণ সদয়। অসুস্থ মানুষের ঔষধ খেতে কষ্ট হয় বলে তিনি তেঁতো ঔষধ ওয়াইন দুধ বা মধুতে মিশিয়ে খেতে দিতেন। সেই ডাক্তার খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। প্রাচীন রোমে খ্রিস্ট ধর্ম তখন মোটেও জনপ্রিয় ছিল না। এই ধর্মে বিশ্বাসীদের শাস্তি দেওয়া হতো। একদিন রোমের এক কারা প্রধান তার অন্ধ মেয়েকে ভ্যালেন্টাইনের কাছে নিয়ে এসেছিলেন চিকিৎসার জন্য। ভ্যালেন্টাইন কথা দিয়েছিলেন তিনি তার সাধ্যমতো চিকিৎসা করবেন। মেয়েটির চিকিৎসা চলছিল এমন সময় হঠাৎ একদিন রোমান সৈন্যরা এসে ভ্যালেন্টাইনকে বেঁধে নিয়ে যায়। ভ্যালেন্টাইন বুঝতে পেরেছিলেন খ্রিস্টান হওয়ার অপরাধে তাকে মেরে ফেলা হবে। 260 খ্রিস্টাব্দে বা কারু মতে 270 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি রোম সম্রাট ক্লোডিয়াসের আদেশে ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার আগে ভ্যালেন্টাইন অন্ধ মেয়েটিকে বিদায় জানিয়ে একটি চিরকুট লিখে রেখে গিয়েছিলেন। তাকে হত্যার পর কারা প্রধান চিরকুটটি দিয়েছিলেন মেয়েটিকে।
তাতে লেখা ছিল, এটি তোমার ভ্যালেন্টাইন। এরকমভাবে আলাদা আলাদা মতামতের উপর ভিত্তি করে আজকের এই দিনটি প্রতিষ্ঠিত এবং কালক্রমে সময়ের চাহিদা অনুযায়ী ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস প্রতিপালিত হয়ে চলেছে। যেখানে বর্তমান সমাজে হিংসা, কপটতা, ছলনা, প্রতারণা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে, সেখানে নিশ্চিতভাবে এই ভালোবাসা দিবস অত্যন্ত প্রাসঙ্গিক। প্রকৃত ভালোবাসার আবহে আমাদের সমাজ এগিয়ে চলুক এক সোনালী ভবিষ্যতের দিকে। আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেককে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এটাই একান্ত প্রত্যাশা। ভিউ রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।